অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত আমেরিকার ব্যবসা ও লগ্নির সুযোগ নিয়ে আলোচনায় বলেছেন ভারতে মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জের প্রধান উৎস আন্তর্জাতিক পরিস্থিতি মূলত অশোধিত তেলের দামের ফলেই দেশে মূল্যবৃদ্ধিতে চাপ পড়ছে ভারতকে তার প্রয়োজনের পঁচাশি শতাংশ তেলেই আমদানি করতে হয় একে সরে নির্মলার পাশে দাঁড়িয়ে আমেরিকার রাজস্ব সচিব জেনেট হিয়েলেন জানিয়েছেন একে সরে নির্মলার পাশে দাঁড়িয়ে আমেরিকার রাজস্ব সচিব জেনেট ইয়েলেন জানিয়েছেন চরা মূল্যবৃদ্ধির আজ উন্নয়নশীল দেশগুলির সঙ্গে উন্নত দেশগুলিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই মূল্যবৃদ্ধির জন্য অনেকটাই দায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার ফলে জ্বালানি ও খাদ্য দাম বাড়ছে যেসব উন্নয়নশীল দেশ বিপুল দেনা ও চরা সুদের হারের সমস্যায় ভুগছে এই জ্বালানি ও খাদ্য পণ্যের চড়া দামের ঠেলায় তাদের ঋণের বোঝা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে ইয়েলেন বলেন আমার মনে হয় আমাদের কিছু বিষয়ে ভবিষ্যতে মোকাবেলা করতে হবে আর দুদিন পরেই ইন্দোনেশিয়ার বাড়িতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পার্শ্ব বৈঠকের কথা তার আগে আজ দু দেশের পক্ষ থেকে বাণিজ্য অর্থনীতির মতো বিষয়গুলি নিয়ে ইতিবাচক বাতাবরণ তৈরি হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সংক্রান্ত নবম বৈঠকে মুখোমুখি হয়েছেন নির্মলা এবং জেনেট অর্থনীতি এবং বাণিজ্য ক্ষেত্রে আশার শোষণা গিয়েছে দুই কর্তৃ কথায় রিপোর্ট আর ইনিউজ